আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, বিএনপি লঘু বৈঠার না, সভ্য মানুষের রাজনীতি করে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাবো, ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত 10। হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রুবেল আহমেদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানাবো, ডামি নির্বাচনে 4% ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয় বলে দাবি করেছেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে 42 লাখ টাকা উদ্ধারের ঘটনায় ওই কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে দুদক। এবারে জানাবো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, কাসাম ব্রিগেডের হামলায় গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজিদিন কাসাম ব্রিগেডের রকেট হামলায় গাজায় দক্ষিণাঞ্চলে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খান ইউনুসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি লঘু বৈঠা না, সভ্য মানুষের রাজনীতি করে মঈন খান। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা হয়। আব্দুল মঈন খান বলেন, আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। যেহেতু গণতন্ত্র এমন এক সমাজ ব্যবস্থার কথা বলে যে সমাজ ব্যবস্থা একটি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সে কারণে নীতিগতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামও অবশ্যই শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিকভাবেই হবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র জনসাধারণ রাজপথ থেকে সরকারের বন্দুকের বুলেটকে মোকাবেলা করে সরকারকে পরাজিত করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। জনগণের সরকার আমরা এদেশে প্রতিষ্ঠা করব। জনগণই বিএনপির শক্তি। সেই শক্তি দিয়ে বর্তমান বাকশাল 2 সরকারের বন্দুকের শক্তি, বুলেটের শক্তি, টিয়ার গ্যাসের শক্তি, জলকামানের শক্তি অথবা যত রকমের শক্তি আছে সবগুলোকে আমরা পরাভূত করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তিনি আরো বলেন, খালেদা জিয়ার 80-এর দশকের আন্দোলন আমাদেরকে শিক্ষা দিয়েছে। জিয়াউর রহমানের আদর্শের কথা আগেই বলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব এবং শিক্ষা দিচ্ছেন। এটা আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা শান্তির আন্দোলনে বিশ্বাস করি। মঈন খান বলেন, বিএনপি লঘু বৈঠা রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি সভ্য মানুষের রাজনীতি করে। এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তফাত হতে পারে, আমাদের আন্দোলনের পথ অনেক দীর্ঘ। আজকে দেশে গণতন্ত্র নেই, আমরা আজকে জিয়াউর রহমানের জন্মদিন শপথ গ্রহণ করব। বাংলাদেশ আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে হত্যা করেছে, সেই গণতন্ত্রকে আমরা এদেশে পুনরুজ্জীবিত করব। তিনি আরো বলেন, সরকার দাবি করতে পারে তারা একটা সাজানো প্রহসনে নির্বাচন করে 300 সিটের পার্লামেন্টে 600 সংসদ সদস্য সৃষ্টি করেছে, তাড়াহুড়ো করে নতুন একটি ক্যাবিনেট সৃষ্টি করে আবার ক্ষমতায় এসেছে। তারা ক্ষমতা নিয়ে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষকে পরাণত করে রাখবে, কিন্তু বাস্তবতা কি সেটা আপনাদের বুঝতে হবে। বাস্তবতা হলো, বাংলাদেশের 12 কোটি ভোটার, 18 কোটি মানুষ 7ই জানুয়ারি এই নির্বাচনকে বর্জন করেছে। এটা শুধু আমাদের কথা নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলোর কথা। আমেরিকা যুক্তরাজ্যের বক্তব্য, কানাডার বক্তব্য, অস্ট্রেলিয়ার বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, জাতিসংঘের বক্তব্য শুনুন। পাশাপাশি বিশ্বের যেসব মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, বিশ্বের যে সুশীল সমাজ রয়েছে এবং বিশ্বের যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে, তাদের প্রত্যেকে 7ই জানুয়ারি নির্বাচনকে ভুয়া এবং পাতানো নির্বাচন ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, দেশি বিদেশি নামী দামি গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের চিত্র তুলে ধরা হয়েছে, যোগ করেন তিনি। আবারও আন্দোলনে বিজয় আসবে উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এরশাদ বিরোধী আন্দোলন অনেকদিন লড়াই হয়েছে, অনেকে বিশ্বাস করতেই চায়নি এরশাদের পতন হবে, কিন্তু দেখা গেল ঠিকই পতন হয়েছে, এবারও হবে।
ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত দশ। হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দশজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় রুবেল আহমেদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ছাত্রলীগ নেতা রুবেল আহমেদের। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে বৃহস্পতিবার 18 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে রুবেলকে একা পেয়ে ব্যাপক মারধর করে প্রতিপক্ষের লোকজন। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাসুদ আলী জানান, তাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 4% ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বৈধ নয়, রাশেদ প্রধান। ড্রামে নির্বাচনে 4% ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয় বলে দাবি করেছেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি এবং বিএনপি ও 12 দলীয় জোট সহ 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সে নির্বাচনকে আওয়ামী লীগ বৈধ ঘোষণা করলেও দেশের জনগণ এ সরকারকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করেছে। তবে 7ই জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সংকটে পড়তে শুরু করেছে। দেশে বর্তমানে ডলার সংকট এবং রিজার্ভ সংকট। সাধারণ মানুষকে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য পণ্য আয়ের চেয়ে 3 গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকরা ন্যায্য দামে কৃষি উপকরণ কিনতে পারছে না। কৃষি উৎপাদন এখন মহাসংকটে। রাশেদ প্রধান বলেন, ভারতীয় সরকার তাদের দেশের নিরাপত্তার অজুহাতে শেখ হাসিনাকে বৈধতা দিয়ে বাংলাদেশকে তাদের কর রাজ্য বানাতে চায়। ভারতীয় নীল নকশা অনুযায়ী বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো আজ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, আর বাংলাদেশের পোশাক শিল্পের বাজার ভারত দখল করে নিয়ে যাচ্ছে। কথাবার্তা পরিষ্কার, আমরা ভারত এবং শেখ হাসিনার শোষণ থেকে দেশকে মুক্ত করতে চাই। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা জাকপা আয়োজিত বকুলতলা মাঠে 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নতুন নির্বাচনের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে 42 লাখ টাকা উদ্ধারের ঘটনায় ওই কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের গণসংযোগ কর্মকর্তা আক্তারুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, গত 10ই জানুয়ারি রাতে ডিসি অফিসের সামনে থেকে কার্টুন ভর্তি 42 লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুদক করা মামলায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, 10ই জানুয়ারি রাত 10টার দিকে নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সাবেক আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমনকে একটি কার্টুন সহ আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে জেলা প্রশাসক মাহমুদুল হকের নির্দেশে ওই কার্টুন খুলে 42 লাখ টাকা পাওয়া যায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে টাকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কোষাগারে জমা রাখা হয়। জব্দ 42 লাখ টাকার সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা আছে ধারণা করে 14ই জানুয়ারি জেলা প্রশাসক দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন। 16ই জানুয়ারি দুদক জেলা কার্যালয়ে মানি লন্ডারিং, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় জাহিদুল ইসলাম সুমন এবং কাউসার আহমেদকে আসামি করা হয়। এ মামলায় আজ দুপুরে দুদকের অভিযানে কাউসারকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি জাহিদুল পলাতক রয়েছেন। জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল কার্টুন ভর্তি টাকা এক ব্যবসায়ীর বলে দাবি করেছেন। পরে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ টাকা তার নয়। সার্ভেয়ার কাউসার ওই ব্যবসায়ীকে অনুরোধ করেছিলেন যেন ওই টাকা নিজের বলে দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমি দুদকে চিঠি দেই, দুদকও দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ সময় জাহিদুলের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকায় তাকে আটক বা গ্রেপ্তার করার সুযোগ ছিল না। এখন যেহেতু মামলা হয়েছে তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন, যোগ করেন ডিসি। সার্ভার কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় গাজায় 5 ইসরায়েলি সেনা খতম। ফিলিস্তিনের ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজেদিন কাসাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খান ইউনেসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এদিকে গাজার রাফা এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণে 8 শিশু সহ 20 ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের আল কুদস হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে পশ্চিম তীরে তুলকারাম শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 2 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের একজন ছিলেন মোহাম্মদ ফয়সাল দাউস নামের এক ফিলিস্তিনি যুবক। আজ ছিল গাজায় ইসরায়েলি হামলার 104তম দিন। গত 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় 60,000 জন।